আপনারা প্রিয় দর্শক, নীল সাগর লবণাক্ত পানির অবিরাম সৌন্দর্য, দুটি চোখ আপনার যত দূর যাবে ততই আপনার মন ছুঁয়ে যাবে, তার চেয়েও বেশি আপনার মন ছুঁয়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে গাঙচিল পাখিগুলো, সেগুলো এখনই আহার সংগ্রহের জন্য, আহারের জন্য আপনার কাছে এসে ভিড় জমা। হ্যাঁ প্রিয় দর্শক, এই গাঙচিলগুলো পাখিগুলো এই নীল সাগরকে আরও অবিরাম সৌন্দর্য বাড়িয়ে তুলছে এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলছে। এই সাগরের তীরে আসলে আপনার কাছে এই পাখিগুলো ভিড় জমাবে আহারের জন্য। আপনি যদি তাদের জন্য কিছু মাছ খাবার দিতে পারেন, দেখবেন আপনাকে একদম ঝাঁকিয়ে ধরছে পাখিগুলো। পাখিগুলো একদম আপনাকে মনোমুগ্ধ করে আনন্দ এনজয় দেবে। পাখিগুলো আপনি অবশ্যই কিছু মাছ সংগ্রহ করবেন, কিছু মাছ সংগ্রহ করে যদি পাখিগুলোর আহারের ব্যবস্থা করেন, তাহলে দেখবেন এই গাঙচিল পাখিগুলো আপনার খুব কাছাকাছি চলে আসবে, একদম আপনার পাশে কাছে চলে আসবে। যদি চান আপনার হাত দুটি দিয়ে পাখিটি ধরতেও পারবেন। সেই গাঙচিল পাখিগুলো এমনই তারা শিকারী হয়ে যাবে। প্রিয় দর্শক, এই সাগর পাড়ে আসলে এই গাঙচিল পাখিগুলো আপনার মনকে এতই আনন্দ করে তুলবে যে আপনি ভাবতেও পারবেন না আপনি যে কতটুকু আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে আসলে আপনার যে মনের ভিতরে কল্পনাও করতে পারেন না, যদি মনটা খারাপ থাকে তার চেয়েও বেশি আনন্দ করে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন। অবশ্যই এই গাঙচিল পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবেন, তো হয়তো আরও এনজয় করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ট্যুরিজম ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও এখান থেকে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন স্পটে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।